হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাই আশা করি সবাই সুস্থ আছো। আমিও সুস্থ আছি, কিন্তু প্রচুর গরম পড়ছে, যার জন্য আমার পেটের অবস্থাটা একটু খারাপ আছে আর কি। তো এদের পেছনে একটু বেশি সময় লাগতেছে, এখন বেশি সময় দিতে লাগতেছে। আর আমার পেট সবগুলোই আপাতত সুস্থই আছে, কিন্তু আমি নতুন করে কিছু ডিম বসাইছি, তো সেগুলোকে নিয়ে একটু টেনশনে আছি যে ওগুলো সেগুলো এই গরমে কি হবে, তো দেখার বিষয় যে ওগুলো ভালো থাকে না খারাপ থাকে। তো চলো আমার সব পেটসগুলোকে অল্প অল্প করে দেখাই। তো আমার খরগোশটা আবারও দেখি খড় নিয়ে যাচ্ছে ঘরে ঢুকতে, এখন ভেতরে যেটা আছে সেটা বড়টা না, সেটা বাচ্চাটা, বাচ্চাটা ঢুকে বসে আছে। মানে ওর মাকে দেখতেছে যে খড় আনতেছে, ওই যে মুখে করে আনতেছে, তো ও আগে গিয়ে ঢুকে বসে আছে। তো এখন দেখা যাক আজকে বাচ্চা দেয় কি না। তো অনেক সময় থেকে আমি প্রথমে দেখি নাই, অনেক সময় থেকে কাঁচা ঘাস নিয়ে যাচ্ছিলো ভেতরে, তো আমি পরে হলো কিছু শুকনা খড় এনে দিলাম। তো আজকে দেখার আছে যে আজকে বাচ্চা দেয় কিনা, কারণ আগেও আর একদিন ওরকম, আগে বলতে পরশু দিনই ওরকমই করছে। তো কন্টিনিউ বাচ্চা ধর এক সপ্তাহ আগের থেকে ও এরকম বাসা বানানোর চেষ্টা করে। সাদাটা যেমন যেই দিন বাচ্চা দিবে শুধু সেই দিনই হলো খড় ঠড় নিয়ে বাসা বানায়, কিন্তু এইটা হলো এক সপ্তাহ আগের থেকে শুরু করে দেয় খড় ঠড় নেওয়া। আর বাচ্চা দিবেই একদম গ্যারান্টি আছে, কারণ যেহেতু বাসা বানাচ্ছে আর পেটেও বাচ্চা যখন শুয়ে থাকে তখন টের পাওয়া যায় যে বাচ্চা নড়তেছে পেটের মধ্যে। ক্যামেরাতে ভিডিও করতেছি তাই একদম নেটগুলার জন্য ঠিকমতো দেখা যায় না, ভালো মতো পরিষ্কার, মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও ওইটুকু। বড়টার পেছনে পেছনে বাচ্চাটাও ঘোরাঘুরি করতেছে। আর এই যে হাঁসের বাচ্চাগুলো এত, মানে কি বলবো, মানে এত খাওয়ার দেই, খাওয়ার মানে যত দেই তত লাগে আর কি, মমতা বেশির ডাইলগ, যত দেই তত লাগে। তো আমি যখনই বসি এখানে আসি খরগোশ দেখতে বা হলো মুরগির বাচ্চাগুলোকে খাবার দিতে বা ডায়মন্ড ডগকে খাবার দিতে, কোনোটাকে খাবার দিতে আসলেই হাঁসের বাচ্চাগুলো আমার পা ঠোকানো শুরু করে দেয়, সব সময় এসে পা ঠোকানো শুরু করে দেয়, যে ওদেরও খাবার লাগবে আর কি, খাবার দাও। দেখার বাকি আজকে বাচ্চা দেয় কি না। আমি ওদের জন্য একটা বড় ঘর বানাবো, ওদের জন্য কি আমি আর একটা বার্ডসের জন্য, মানে লাভ বার্ড, বদ্রি এইসব আনার খুবই ইচ্ছা অনেকদিন থেকে আমি বলতেছি। তো এইসবের জন্য আমি একটা বড় ঘর বানাবো, বড় বলতে তাও অনেক বড়, কমন পক্ষে 8x10x8 ফুটের একটা ঘর। তো ওইটা যখন বানাবো তখন গ্রাউন্ডটা একদম পাকা করে দেবো, গ্রাউন্ডের মধ্যে খরগোশের জন্য জায়গা বানাবো কিছু, যাতে খরগোশ একসাথে ওইখানে 10-15টা খরগোশ যাতে ওইখানে বাচ্চা দেওয়ার দিতে পারে, মানে 10-15টা ঘরের সেট আপ, মানে একদম খরগোশের জন্য বড় একটা সেট আপ করবো। আর তার সঙ্গে ও কিছু গাছও টবে করে কিছু গাছ লাগাই দেবো, যাতে বড় মানে একটা সৌন্দর্য একটা সৃষ্টি করে দেবো, যাতে হলো উপরে পাখি বার্ডসে বসার জায়গা বানাই দেবো, নিচে একটা পুলের মতো জলের জলাশয় বানাই দেবো ছোটো, যেখানে হলো খরগোশ বার্ডস সব কিছু একসঙ্গে থাকবে। তো জিনিসটা দেখার খুবই সুন্দর হবে দেখার, তো আমি খুবই তাড়াতাড়ি এই কাজটা স্টার্ট করবো। তো তোমরা দেখতে থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আর কোন কোন পেটস দেখতে চাও তোমরা সেটাও বলো আমাকে, আমি অবশ্যই আনার চেষ্টা করব। আমার তো খুব ইচ্ছা ম্যান্ডারিন আনার, ম্যান্ডারিন উডডাক, তো এগুলো এখনও আমি অ্যাফোর্ড করতে পারছি না, দেখে আনছি না। তো আমি আনবো খুব তাড়াতাড়ি, এগুলোও আনবো, তো আগে একটা একটা করে আগে কমপ্লিট করি। টার্কিটা ডিম দিচ্ছে, একদিন দুই দিন পর পর ডিম দিচ্ছে, তারপরে এগুলো মানে ডিম দিচ্ছে আর কি, 7-8টা ডিম দিয়ে সারলো। গরমে আজকে এদের অবস্থা খুবই খারাপ। আর এই যে চীনা হাঁসগুলা, চীনা হাঁসের মধ্যে মাঝখানে একটা হাঁস মিসিং আছে, মিসিং বলতে ওইটাকে আমরা কাইটে খাই নিয়েছি, কারণ হলো ও লোহার অনেকগুলো ইসে খাই নিয়েছিলো, পেরেক খাই নিয়েছিলো, তো পাকস্থলিতে আটকেছিল, এর জন্য প্রচুর বইসে বইসে থাকতো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো এর জন্য। আর এখনও ডিম বলি কেন, বাচ্চা দেয় নাই খরগোশে। ওই দিন তো দেখলাম প্রচুর খড় ঠড় নিয়ে যাচ্ছিলো ভেতরে, বাসা বানাচ্ছিলো, কিন্তু কোনো বাচ্চার আপডেট নাই এখনও, হয়তো দিবে এক সপ্তাহ মধ্যে, কারণ এটা এক সপ্তাহ আগে থেকেই বাসা বানানো স্টার্ট করে। এখন দেখা যাক। আর ওই যে ঘুঘুর বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গেছে, ও এখন ওরাও শিখে গেছে, উইড়ে নিচের থেকে একদম উপরে চলে গেছে। আর ও ওই যে ডায়মন্ড ডাবের কাছে যায় খাওয়ার জন্য, ডায়মন্ড ডাবও দেখি মাঝে মাঝে ওকে খাওয়ায় একটু একটু,
আর এই যে ওর বাচ্চাটা, ডায়মন্ডের বাচ্চাটা যে উপরে বসে আছে, আর এই যে দেখতে দেখতে বাচ্চাটা অনেক বড় হয়েছে। যখন আমি আনছি শরীরে পালকই ছিল না, অল্প অল্প পালক ছিল, আর এখন একদম গোটা ফেদার একদম ভরে গেছে। এর জন্য জোড়া আনতে লাগবে, আগে দেখি বাচ্চাটা মেল হয় না ফিমেল হয়। যদি মেল হয় তাহলে তো জোড়া আনতে হবে না, আর যদি এটা ফিমেল হয় তাহলে দুইটা মেল আনতে লাগবে। তো দেখা যাক।